তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের পরিশ্রম করতে হবে, মন থেকে সম্মান প্রদর্শন করতে হবে বড়দের। এভাবেই বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের মোটিভেট করছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। চলমান জিম্বাবুয়ে সিরিজের শেষ টি টোয়েন্টির আগের দিন অনুশীলন ছিল না বাংলাদেশের, সেই সুযোগটাই কাজে লাগালেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। আলোর পথে নতুন দিশা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে সাবেক পাকিস্তানি লেগ স্পিনার প্রায় 3 ঘন্টা কাজ করলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনারদের নিয়ে। এ সময় তিনি বোলিংয়ের নানা বিষয় নিয়ে কথা বলেন তরুণ স্পিনারদের সাথে। বলেন, তোমাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে যারা বসে আছো তোমরা ভাগ্যবান, তোমাদের প্রতিভা রয়েছে, নিজেদের উপর আত্মবিশ্বাস রাখো, পরিশ্রম তোমাদের অনেক দূর নিয়ে যাবে। প্রায় 3 ঘন্টার অনুশীলন ক্যাম্পে বোলারদের হাতে ধরে শেখান বোলিং কৌশল। মনে রাখতে হবে, একটা বল ভালো করলে কেউ ভালো বোলার হয় না, ভালো বোলার হতে হলে তাকে একটা ওভার ভালো করতে হবে। গেল 2 ও 3 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ট্রায়ালের মাধ্যমে 20 জন লেগ স্পিনারকে বাছাই করা হয়, সঙ্গে যোগ করা হয় বয়সভিত্তিক দলের আরও 5 জনকে। এই 25 জন ক্রিকেটার থেকে মুস্তাকের ক্যাম্পে আজ উপস্থিত ছিলেন 16 জন। ফির এসে দেখতে ফির এসে বল কর। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা।